আসসালামু আলাইকুম। শুরুতেই সংবাদ শিরোনাম। রাজধানী কিয়েভের চারপাশে রুশ সেনাদের অবস্থান, চলছে ভয়াবহ সংঘর্ষ। ক্রিমিয়া ইস্যুতে পশ্চিমারা সোচ্চার হলে এমন দিন দেখতে হতো না, বললেন এরদোগান। রাশিয়ান মায়েদের প্রতি যে আহ্বান জানালেন জেলেনস্কি। ইউক্রেন ইস্যুতে প্রভাবশালী টিকটকারদের ডেকে যে বার্তা দিল হোয়াইট হাউস। ইউক্রেন নিয়ে কথা বলার সময় হাসিতে ফেটে পড়লেন কমলা হ্যারিস। ইউক্রেন যুদ্ধে খাদ্যের দাম 20% বেড়ে যেতে পারে, জানালো জাতিসংঘ। সিরিয়া যুদ্ধের অবসানের জন্য জাতিসংঘ প্রধানের আবেদন। এবার বিস্তারিত। রুশ সেনাদের বিশাল বহর কয়েকটি ভাগে বিভক্ত হয়ে ইউক্রেনের রাজধানী কিয়েভকে ঘিরে রেখেছে, পাশাপাশি হামলাও চালাচ্ছে তারা। যুক্তরাষ্ট্রের স্যাটেলাইট কোম্পানি ম্যাক্সার টেকনোলজিসের চিত্রে দেখা গেছে কিয়েভের উত্তর পশ্চিমে বেশ কয়েকটি জায়গায় আগুনের ছবি। ইউক্রেনের হোস্টোমলের আন্তোনভ বিমানবন্দরে আগুনের চিত্র দেখা গেছে। শনিবার সিএনএনের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, স্যাটেলাইট চিত্রে ম্যাক্সার জানিয়েছে, আমরা কিয়েভের উত্তর পশ্চিমে মসচুনে বাড়িঘর জ্বলতে দেখেছি। স্যাটেলাইট কোম্পানিটির দাবি, ছবিতে রাজধানীর উত্তর পশ্চিমে শহর জুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়গুলোও দেখা গেছে, কোথাও কোথাও সংঘর্ষও চোখে পড়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, সাজোয়া যান, ট্যাঙ্ক ও কামান নিয়ে কিয়েভের পশ্চিম ও দক্ষিণ দিকে রুশ সেনাদের দেখা গেছে। কিয়েভের উত্তরে রুবিয়াস্কা শহরের কাছে রুশ সেনাদের দেখা গেছে। উত্তর পূর্ব দিক থেকে রুশ সেনাদের একটি বহর রাজধানীর দিকে এগিয়ে আসতে দেখা গেছে। রাজধানী এবং তার পশ্চিমে জাইটোমিরে বিমান হামলার সাইরেন বাজাতে শোনা গেছে। বাসিন্দাদের বাস্কারে আশ্রয় নিতে সতর্ক করা হয়েছে। কিয়েভে সাংবাদিকরা ভারী গোলাগুলির শব্দ শুনতে পেয়েছেন। সিএনএনের খবর আরও বলা হয়েছে, কিয়েভের আশেপাশে প্রচণ্ড গোলাগুলি ও বোমা বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। ইউক্রেনের রাজধানীর আশেপাশে লড়াই অব্যাহত আছে। শহরের প্রশাসন বলেছে, বুচা, ইরপিন এবং হোস্টোমলের পাশাপাশি কিয়েভের আরও উত্তরে ভিশরোদ জেলাসহ উত্তরের অঞ্চলগুলো সবচেয়ে বিপজ্জনক অবস্থায় আছে। শহরের পূর্বে ডিনিপার নদীর ওপারে ব্রোভারিওতেও লড়াই চলছে। মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, রুশ সেনারা কিয়েভকে চারদিক থেকে ঘিরে ফেলার চেষ্টা করেছেন। রাশিয়ার ক্রিমিয়া দখলের সময় পশ্চিমা দেশগুলোর নীরবতার কড়া সমালোচনা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। তিনি বলেছেন, 2014 সালে ক্রিমিয়ায় রাশিয়ার হামলার পর পশ্চিমারা কড়া পদক্ষেপ নিলে এমন দিন দেখতে হতো না। রাশিয়া ইউক্রেনে হামলা করার সাহস পেত না। খবর আনাদোলুর। তুরস্কের দক্ষিণাঞ্চলে আনাতালিয়া কূটনৈতিক ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে শুক্রবার এরদোগান এসব কথা বলেন। তিনি বলেন, 2014 সালে ক্রিমিয়ায় হামলা করে রাশিয়া, ফলে তা দখল করে নেয়। সে সময় যদি পশ্চিমা বিশ্ব সরব হতো, তবে আমরা কি এমন পরিস্থিতিতে পড়তাম? ইউক্রেন যুদ্ধে বিষয়ে তিনি বলেন, আমরা মনে করি আত্মসংযম ও স্বাভাবিক চিন্তা গুরুত্ব পাবে এবং অস্ত্রের ঝনঝনানি বন্ধ হবে। ইউক্রেনের বৈধ সংগ্রামের সমর্থন করে এরদোগান বলেন, রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমারা যেসব ফ্যাসিবাদী অনুশীলন করছে, আমরা তার পক্ষে নই, এটাও মেনে নেওয়া যায় না। 24 ফেব্রুয়ারির পর থেকে যুদ্ধে ইউক্রেনে অন্তত 564 বেসামরিক মানুষ নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 982 জন। ইউক্রেনের দাবি, তাদের প্রতিরোধে 12,000+ ইউক্রেনীয় নিহত হয়েছেন। রাশিয়ান মায়েদের প্রতি তাদের সন্তানদেরকে যুদ্ধে না পাঠানোর আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শুক্রবার মধ্যরাতে কিয়েভ থেকে এক ফেসবুক পোস্টে জেলেনস্কি ভবিষ্যৎবাণী করে বলেন, রুশ আক্রমণকারীদের কর্মকাণ্ড ইসলামিক স্টেট আইএসআইএস সন্ত্রাসীদের হামলার মতোই হবে। তিনি আবারও ইউক্রেনীয়দেরকে রুশ সেনাদের প্রতিহত করার আহ্বান জানান। পাশাপাশি কোনো সন্তানকে যুদ্ধে না পাঠানোর জন্য রুশ সেনাদের মায়েদের কাছেও আবেদন করেন। জেলেনস্কি বলেন, আপনার সন্তানদের বিদেশে যুদ্ধে পাঠাবেন না। আপনার ছেলে কোথায় আছে তা পরীক্ষা করে দেখুন। যদি আপনার সামান্যতম সন্দেহ হয় যে আপনার ছেলেকে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে পাঠানো হতে পারে, অবিলম্বে ব্যবস্থা নিন। প্রতিবেদনে বলা হয়েছে,
রাশিয়া বুধবার প্রথমবারের মতো ইউক্রেনের রুশ বাহিনীর পদে নিয়োগপ্রাপ্তদের উপস্থিতি স্বীকার করেছে, যাদের মধ্যে অনেকেই যুদ্ধের জন্য অপ্রশিক্ষিত ছিল এবং তাদের মধ্যে বেশ কয়েকজনকে বন্দী করা হয়েছে। উল্লেখ্য, 24 ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশের পর ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী। এ অভিযানের অংশ হিসেবে স্থল, আকাশ ও পানিপথে ইউক্রেনে হামলা চালানো হয়েছে। অভিযান শুরুর পর ইউক্রেনের সেনাবাহিনীও প্রতিরোধের চেষ্টা চালাচ্ছে। এতে দুপক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘাত চলছে। আজ যুদ্ধের 17তম দিন। ইউক্রেন শরণার্থীদের নিয়ে করা এক প্রশ্নের উত্তর দিতে হাসিতে ফেটে পড়েন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। এহেন আচরণের কারণে তীব্র সমালোচনার শিকার হয়েছেন তিনি। পোল্যান্ডের রাজধানী ওয়ারশতে বৃহস্পতিবার দেশটির প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদার সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে এই ঘটনা ঘটে। সংবাদ সম্মেলন চলাকালে এক সাংবাদিক কমলা হ্যারিসকে জিজ্ঞাসা করেন যুক্তরাষ্ট্র ইউক্রেনীয় শরণার্থী গ্রহণ করবে কিনা। প্রেসিডেন্ট দুদাকেও এ সময় প্রশ্ন করা হয় তিনি যুক্তরাষ্ট্রকে আরও শরণার্থীকে গ্রহণ করতে বলবেন কিনা। উত্তর দেওয়ার আগে হ্যারিস পোল্যান্ডের প্রেসিডেন্টের দিকে তাকিয়ে দেখেন তিনি কোনো প্রতিক্রিয়া জানাতে চান কিনা। এরপর সামনের দিকে তাকিয়ে উত্তর দেন, বিপদের বন্ধুই প্রকৃত বন্ধু। তবে এই উত্তর দেওয়ার আগে কয়েক সেকেন্ড ধরে তিনি হাসেন। এরপর পোল্যান্ডের প্রেসিডেন্টও জানান ইউক্রেনীয় শরণার্থীদের নেওয়ার প্রক্রিয়া আরও দ্রুত করার জন্য হ্যারিসের প্রতি আহ্বান জানাবেন তিনি। এদিকে ইউক্রেনের শরণার্থীর মতো একটি মানবিক ইস্যুতে এভাবে হাসির জন্য নেটিজেনরা কমলা হ্যারিসের সমালোচনা করেছেন। টুইটারে এক ব্যবহারকারী লিখেছেন, একেবারেই অনুপযুক্ত এবং অগ্রহণযোগ্য, হাসির কি আছে। ইউক্রেনে যুদ্ধের কারণে খাদ্যপণ্যের দাম 8-20% পর্যন্ত বেড়ে যেতে পারে এবং তার ফলে বিশ্বব্যাপী অপুষ্টিতে ভোগা মানুষের সংখ্যাও ব্যাপকভাবে বাড়তে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা এফএও। তারা বলেছে, যুদ্ধের কারণে ইউক্রেনে ফসল চাষ অনিশ্চিত এবং নিষেধাজ্ঞার কারণে রাশিয়ার খাদ্য রপ্তানিতে সংশয় উদ্বেগ তৈরি হয়েছে। শুক্রবার 11 মার্চ এক বিবৃতিতে সতর্কবার্তা দিয়েছে এফএও। সংস্থাটির তথ্য মতে রাশিয়া পৃথিবীর বৃহত্তম বড় গম রপ্তানিকারক, এক্ষেত্রে ইউক্রেনের অবস্থান পঞ্চম। এ দুটি দেশ বিশ্বে যব সরবরাহের 19%, গমের 14% ও ভুট্টার 4% যোগান দেয়। সব মিলিয়ে বিশ্বব্যাপী খাদ্যশস্য রপ্তানির 1/3 বেশি আসে রাশিয়া ইউক্রেন থেকে। তাছাড়া রাশিয়া বিশ্বের অন্যতম সার সরবরাহকারীও বটে। কিন্তু যুদ্ধের কারণে ইউক্রেন এবারের মৌসুমে ফসল তুলতে পারবে কিনা তা নিয়ে যেমন সংশয় রয়েছে, তেমনি নিষেধাজ্ঞার কারণে রাশিয়ার খাদ্য রপ্তানিও অনিশ্চিত। এফএর মতে ইউক্রেনে হয়তো 2022-2023 মৌসুমে শীতকালীন শস্য, ভুট্টা ও সূর্যমুখীর মতো ফসল চাষে ব্যবহৃত জমির 20-30% অনাবাদী থেকে যাবে। 11 বছর ধরে চলা সিরিয়ার গৃহযুদ্ধের রাজনৈতিক মীমাংসায় পৌঁছানোর সাহস দেখাতে হবে বলে শুক্রবার জাতিসংঘের মহাসচিব মন্তব্য করেছেন। জাতিসংঘ প্রধান সকল পক্ষকে জাতিসংঘের রাজনৈতিক প্রক্রিয়ায় অর্থপূর্ণভাবে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন। 2011 সালের বসন্তে দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় শহর দারাতে একটি স্কুলের দেয়ালে সরকার বিরোধী গ্রাফিটি আঁকা কিশোরদের বিরুদ্ধে সিরিয়ার সরকার অভিযান শুরু করার পর থেকে শহরগুলো প্রায় মাটির সাথে মিশিয়ে ফেলা হয়েছে এবং অবকাঠামো ধ্বংস করা হয়েছে। এই অভিযান সর্বাত্মক বিদ্রোহ এবং গৃহযুদ্ধের দিকে মোড় নিলে লাখ লাখ সিরিয়ানের জীবন ধ্বংস হয়। প্রায় 2,20,00,000 জনসংখ্যার দেশে সংঘাতের কারণে দেশের অভ্যন্তরে প্রায় 70,00,000 মানুষ বাস্তুচ্যুত হয়েছে এবং আরও 66,00,000 প্রতিবেশী দেশ এবং ইউরোপে নিরাপদ আশ্রয়ের আশায় পালিয়েছে। 2015 সালে আসাদের সরকারের পতন হতে পারে বলে মনে হয়েছিল, কিন্তু জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা থেকে দামেস্ককে মস্কোর সুরক্ষা এবং তারপরে মস্কোর সামরিক সহায়তা যুদ্ধকে ক্রমশ চালিয়ে নিয়ে গেছে। সিরিয়ার স্বাধীন আন্তর্জাতিক তদন্ত কমিশনের চেয়ারম্যান পাওলো পিনেইরো বুধবার বলেছেন, সামরিকভাবে সংঘাত সমাধানের জন্য সংশ্লিষ্ট পক্ষগুলোর প্রচেষ্টার কারণে ব্যাপকভাবে মানবাধিকার লঙ্ঘন এবং মানবতার বিরুদ্ধে প্রায় প্রতিটি অপরাধ সংঘটিত হয়েছে এবং ঘটনাগুলো যুদ্ধাপরাধের দিকে পরিচালিত করেছে।
একসময় নিম্ন মধ্যম আয়ের দেশ সিরিয়া এখন অর্থনৈতিক সংকটে নিমজ্জিত। দেশটির জনসংখ্যার 90% দারিদ্র অবস্থায় জীবন কাটাচ্ছে এবং আন্তর্জাতিক খাদ্য সহায়তার উপর নির্ভরশীল হয়ে পড়েছে।